عن أبي موسى رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ দিনের গুনাহগারদের তওবা কবুল করার জন্য রাতের বেলা তার হাত প্রসারিত করেন এবং রাতের গুনাহগারদের তওবা কবুল করার জন্য দিনের বেলা তার হাত প্রসারিত করেন পশ্চিম আকাশে সূর্য উদিত না হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এরূপ করতে থাকবেন মুসলিম মানুষ হিসাবে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা প্রায়ই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি তবে তাই বলে হতাশ হওয়া যাবে না যখনই মনে হবে আমার দ্বারা একটি গুনাহের কাজ সংঘটিত হয়েছে তখনই আল্লাহর দরবারে সেই গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করা উচিত তওবা করার পর সেই গুনাহের কাজে পুনরায় লিপ্ত না হয় তওবার দাবি সর্বদা সচেষ্ট থাকতে হবে যাতে সেই গুনাহের কাজ আমাদের মাধ্যমে আর সংঘটিত না হয় এবং বেশি বেশি আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ পাক আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিন আমিন।